মুসলিমকে কাফের বলতে পারে না। আর বিভিন্ন বক্তাদের কাছ থেকে শোনা যায়, হে কাফের, অমুক ব্যক্তি মুনাফিক, হে ইহুদির দালাল। অথচ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, কোনো মুসলিম ব্যক্তি যখন অন্য মুসলিম ভাইকে বলে হে কাফের, সে যদি কাফের না হয় তাহলে তার দিকেই প্রত্যাবর্তন করবে। অর্থাৎ যাকে কাফের বলেছে সে কাফের না হলে যে কাফের বলেছে সেই কাফের হলো।